আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে পুরোটা সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ক্যামেরায় আরিফুল ইসলাম আরিফ। দর্শক বন্ধু, আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া উপজেলার কাজীপাড়া গ্রামের ছেলিম ভাইয়ের অর্ধ শতাধিক ছাগলের একটি বিশাল খামারে। ছেলিম ভাই দীর্ঘদিন ধরে ছাগল পালন করছেন, এই ছাগলগুলো কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছেলিম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব, সেই সাথে ছেলিম ভাইয়ের খামারটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে মায়া করে মহব্বত করে সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দয়া এবং ভালোবাসা। খুব ভালো লাগছে তো আপনার ছাগল দেখে, মানে যথেষ্ট সুস্থ এবং সবল সব ছাগল। আসলে এই ছাগল পালনের সাথে সম্পৃক্ত কত বছর এবং কিভাবে আর কি? আমি ছাগল পালনের সাথে সম্পৃক্ত মনে করেন যে প্রথম আমার বাচ্চাকে আমার এক ছোট বোন একটা বাচ্চা কিনে দিছিল, আচ্ছা আচ্ছা, তখন থেকে ওই একটা থেকে মনে করেন যে শুরু। সেটা কত সালের দিকে? সেটা আপনার আজ থেকে 17 বছর আগে। 17 বছর আগে? জি, 17 বছর চলছে আমার এই খামারটা আর কি। পাঠির বাচ্চা দিয়ে শুরু করেছে? পাঠির বাচ্চা দিয়ে শুরু করছে। সেটা কি বাচ্চা কি মা ছাগল? আপনার ওই একটা মানে একটা বাচ্চা আমার বোনে বোন কিনে দিছিল আমার ছেলেকে, আচ্ছা, তখন আমার ছেলেটা ছোট। ওই ছাগল বলতে ধ্যান দিয়ে অধিকাংশ পাড়ার ছাগল এনে গলায় দড়ি দেয় না, মানে কাঁঠালের পাতা খেলে, পাতা খেলে, আচ্ছা আচ্ছা। তো একটা কাঁঠাল গাছ আমার বাড়িতে অনেক, তারপরে যাই না ওই একটা ছাগল এনে তাতে মাসে যাই না খিলে, তখন ওই ছোট বোন দিয়ে আবার ওই আপনার পাশে শেখ করা বিয়ে দিছি, ও দেখে আমার কাজে গাঁদা তালি একটা ছাগল আমি কিনে দিলাম, আচ্ছা আচ্ছা। তখন আমি বললাম যে ছাগল কিনে তো দিবে, ছাগল তো পালা খুব কঠিন, ছাগল পাল তো আর পালবো না। এখন আমি তো যাই সকালে কাজে যাই, আচ্ছা, তখন আমি তাঁতের কাজ করি যে এটা পালবো কেন, তো নাই করলেও তারপরে দিল এই এই একটা থেকে বেশ কিছু মনে করেন যে আল্লাহ দিলি। সেটা কি ব্ল্যাক বেঙ্গল ছিল? ব্ল্যাক বেঙ্গল ছিল, ব্ল্যাক বেঙ্গল ছিল। তারপরে ধীরে ধীরে ক্রসটা হয়, তারপরে ক্রস হয়েছে। আমি আবার ওই মানে হাই পাঠাটা একটু ভালো পাঠা বানাইছিলাম এর আগে, ওদের থেকে ওটাতে বিট করানোর পরে আপনার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়। প্রথমে যখন ওই পাঠিটা নিয়ে আসলে সেটা কনসেপ্ট করে, অর্থাৎ গর্ভধারণ করে কতদিন পরে? ওটা আনার পরে মনে করেন যে এক সপ্তাহ পরে আপনার ওই কনসেপ্ট পরে গর্ভধারণ করে। এখন যে আপনার দুটো পাঠা, ওই দুটো কি পাঠা আপনার হরিয়ানা না তোতাপুরি? একটা তোতাপুরি আছে, একটা আপনার ওই যমুনাপুরি আছে, যমুনাপুরি একটা। এটা কি অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল। ওইটি দিয়ে বিট করানোর কারণে মানে ক্রস হয়ে ধীরে ধীরে মোটামুটি ছাগলগুলো বড় হচ্ছে, বড় হচ্ছে, আকার বড় হচ্ছে, তিনি বাড়ি আপনার ওটা বড় হয়ে যায়, ছাগলও বড় হয়ে যায়। এই বর্তমানে ছাগল আপনার কতগুলো? এখন 54টা আছে, 54টা আছে। জি, প্রতি বছর তো বিক্রি করছেন? প্রতি বছর মানে বিক্রি করার পরে দেখা যায় যে এক বিক্রি করি আবার আবার বিয়ে আবার বাচ্চা হচ্ছে, মানে একদিকে বিক্রি করছেন আরেকদিকে বাচ্চা তো হওয়ার পরে আছে। আমার খুব ভালো লাগছে বিশেষ করে আপনার ছাগলগুলো, মানে ভ্যারাইটির জাতের কোন কোন জাতের ছাগল আছে এখানে? ওই তোতাপুরি দুইটা আছে, আর একটা ওই বিটেল আছে, বিটেল একটা, জি, আর সবগুলো ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল। আমি কিন্তু এখানে পাঠা খুঁজে পাচ্ছি না। পাঠা আছে দুইটা, ভিতরে ভিতরে ওরা ওর ভিতরে রাখছে, ভিতরে রাখছে পাঠা দুইটা আছে। এখন ছাগল 50-এর উদ্দেই তো? জি, 56টা, মানে 54টা, 54টা। জি, এটা কি বাচ্চা সহ? বাচ্চা সহ, মানে রিসেন্ট বাচ্চা দিয়েছে ওটা সহ? জি, 54টা, 54টা। এতগুলো ছাগলের খাবার
সেক্ষেত্রে ছাগলগুলো কোথায় কীভাবে রাখছেন এবং কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এখন ওই আমার পাশে দুইটা যে 40 ডিসমিল খেতে ঘাস বোনা আছে, ঘাস ঘাস আর কি লিপিয়ার লিপিয়ার, আর একটা আছে কাঞ্চ, ওইটা মানে ওই ঘাস খেতে পাঞ্চু 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 ঘাস পাঞ্চু ঘাস আছে একখানে, আর একখানে আছে লিপিয়ার। এটা কত বিঘে জমি? এটা তো দেখা যায় যে বর্ষা যদি না আসে তাহলে ওটা 2-3 বছর রাখা যায়, রাখা যায়। জি মানে 2-3 বছর চলে, হ্যাঁ, তারপরে আবার পরিবর্তন করে লাগান লাগে। তো এটা জমিটা কতটুকু করতে? জমিটা আপনার ওই 20-40 ডিসিমাল 20-40 ডিসিমাল দুটা 20 ডিসিমাল করে 20 ডিসিমাল করে, আর তাতে মোটামুটি চলে তো? হ্যাঁ মোটামুটি চলে আর কি। বাইরেও তো রাখছেন? হ্যাঁ বাইরে যখন মানে ওই ডাকে মাঠে নিয়ে যাই, মানে শস্য টস্য তুলছে ওখানে নিয়ে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, মাঠে কয়টা দিকে নিয়ে যাচ্ছেন? আপনার ওই তিনটায় বেরোই, তিনটার দিকে বেরোচ্ছে, তিনটায় বেরোই আপনার মাগরিবের পর্যন্ত ফিরে আনি। মাগরিব পর্যন্ত মাঠেই থাকে? মাঠেই থাকে। মানে সকাল দিকে নিয়ে যাচ্ছেন না? না সকাল দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সকালে এখানে সকালে ওই আপনার বাড়তি খাবার দিই, দানাদার খাবার, দানাদার খাবার দিই। দানাদার খাবারগুলো কী কী দিচ্ছেন? ওই ভুসি দেই, অ্যাঙ্কারে ভুসি, তারপরে গমের ভুসি, আর আপনার ধানের গুঁড়া, হ্যাঁ, ওটা মিক্স করে দিয়ে দিই। মিক্স করে দিচ্ছেন? তাতে আপনার সাথে পানিও দিচ্ছেন? হালকা পানি, পানি দিচ্ছি, হালকা পানি দিচ্ছেন। জি, তো পানির সাথে কি আর অন্য কোনো কিছু দিচ্ছেন? ওই কিছু লালি দিয়ে লবণ দিই। হ্যাঁ হ্যাঁ, যেটা চিটাগুড়, চিটাগুড়, হ্যাঁ চিটাগুড় দিচ্ছেন আর লবণ দিচ্ছেন? লবণ দিচ্ছি। লবণটা কি প্লেন লবণ নাকি আপনি বিট লবণ দিচ্ছেন? না ওই প্লেন লবণই, আপনি প্যাকেটের লবণগুলি, প্যাকেটের লবণটাই দিচ্ছেন? ডাক্তারি মতো ওই মানে প্যাকেটে লুজ দিবেন না, প্যাকেট কিনে দিই। প্যাকেটে লবণগুলো খাচ্ছেন, আয়োডিন লবণগুলো খাওয়াচ্ছেন, খোল দিচ্ছেন তো? না খোল দিচ্ছি না আমি, কোনো পোকা খোলই দিচ্ছেন না? তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, মোটামুটি সব ঠিক আছে? মোটামুটি আল্লাহ খুব ভালো আছে। প্রতি মাসে আপনার এই 54টা ছাগলে জি কত টাকার মতো দানাদার খাবার লাগছে? দানাদার দেখা যায় যে একটা মানে ওই অ্যাঙ্কারের বসি, একটা গমের বসি, দেখা যায় যে ওই আপনার তিন দিন যায় আর কি। সপ্তাহে দুইটা, দুই বস্তা লাগে সপ্তাহে দুই বস্তা। হ্যাঁ গমের বসি দুইটা, মানে অ্যাঙ্কারের বসি দুইটা, আর আপনার ওই ধানের গুঁড়ার একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানের গুঁড়ো কি আপনার চিকুনটা? চিকুনটা মোটাটা তো দেওয়া যাচ্ছে না, মোটাটা দিয়ে যাচ্ছে। এই চিকুন এক বস্তা ধানের গুঁড়ার দাম কত? 700 টাকা। 700 টাকা, এটা কি মিল থেকে নিয়ে আসেন নাকি? মিল থেকে কিনে নিয়ে আসি। মিল থেকে নিয়ে আসছেন? রোগ ব্যাধির মধ্যে বিশেষ করে কী ধরনের রোগগুলো আসলে দেখা যায়? দেখা যায় যে আপনার ওই পিপিআরই এটা বেশি সমস্যা দেখায়। পিপিআর রোগটা এগুলো মারাত্মক, কিন্তু তারপরে যে খুরা রোগ, মানে এটা খুব সমস্যা না, খুরা রোগ খুব কমই হয়, মানে ডাক্তার দেখা দিছে কেমনে ইনজেকশনটা দিতে হয়, তারপর আপনি নিজে দিচ্ছেন? তারপর আমি নিজে দিই। এমনি ডাক্তার আসে না তো? ডাক্তার আসে, ও যদি ফোন করে তাহলে সে আসে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে আর কি। এই ভ্যাকসিন যারা নিয়ে আসছেন এখানে আপনার ভ্যাকসিনটা কি ফ্রি পাচ্ছেন না কিছু টাকা তাদেরকে দিতে হয়? ওটা সরকারি ফি 50 টাকা রাখে। 50 টাকা করে কাটে? 50 টাকা করে নেয় ওই পার পিসে, মানে একটা বোতল আনলে ভরে ওই দেখা যায় 100 ছাগলের দেওয়া যায়। ও এক বোতল নিয়ে আসলে আপনার 100 ছাগলকে দেওয়া যাবে? ওটার জন্য 50 টাকা নিচ্ছে সরকারি ফিটা, তাছাড়া অন্য কোনো খরচ তো নাই? না অন্য কোনো খরচ। এই খামারে এই ছাগলগুলোর মধ্যে আর কোন রোগগুলো দেখা যায়? অন্য কোনো রোগ তো মনে আশা করি যে আমার হতো হয় নাই আর কি। তবে ডাক্তারি মতে ওই আপনার খুরা রোগ আর ওই পিপিআর এটাই বলে আর কি। তা আমি খুরা রোগেও ভ্যাকসিন করি না, শুধু ওই আপনার এই খুরা রোগে এবার করছি, ডাক্তার ছাড়লো না, পরে খুরা রোগও দিছি, তবে হ্যাঁ ভ্যাকসিন করছি, তো এবার ওই পিপিআরও দিছি আর কি। তাছাড়া রোগ ব্যাধি খুব মানে আসে না আর কি, খুব কম কম। তার মধ্যে মোটামুটি ঠান্ডাটা মাঝে মধ্যে, ঠান্ডাটা একটু লাগে আর কি, তারপরে কোনো সমস্যা হয় না, যেহেতু নিয়ন্ত্রণে রাখা হয়। হ্যাঁ, যেমন এই শীতের মধ্যে ওই বাতি দিয়ে রাখি, তারপরে নিচে মাছের উপরে ওই মানে ওই খ্যার, হ্যাঁ খ্যার বা নাড়া নাড়া করে ওইটা পেরে দিই, তারপরে বাতি দিয়ে রাখি রাত্রি। এমনি তো রুম গরম? হ্যাঁ রুমটা গরম থাকে। আর আপনার এই যে রুমের চারপাশ দিয়ে তো আমি দেখছি আপনার কাগজ দিয়ে টানাই দিয়ে রাখছেন? হ্যাঁ ওই কাগজ দিয়ে টানাই, যাতে ঠান্ডা ঠান্ডা যাতে ঠান্ডা না ঢোক না ঢুকতে পারে। আচ্ছা, ঠান্ডা এলকে মারাক তো মানে সমস্যা দেখে, মূল সমস্যা ঠান্ডা। ঠান্ডার হাত থেকে সেফ থাকলে এমনি রোগ ব্যাধি কমই হয়? হ্যাঁ কমই হয়। তারপর আপনি মাঠেও তো খাওয়াচ্ছেন? মাঠেই। আপনার এই শেডটি বিশেষ করে ছাগলের যে শেডটি করছেন, এই ঘরটি আর শেড সহ ঘরটি করতে আপনার কত টাকার মতো খরচ হয়? তো মানে 17 বছর আগে তো মানে, হ্যাঁ
কিছু কমই হয়েছিল, দেখা যায় যে 10-15 হাজার টাকার মতো হয়ে গেছে। তখন তো আপনার টিনের দাম কম ছিল, টিনের দাম কম, কাঠ তো ব্যবহার করেন মাসা মাসা দিছি। আচ্ছা আচ্ছা, এই জন্য মনে খরচটা একটু কম হচ্ছে, কম হচ্ছে। যারা কাঠ দিয়ে করছে মাসা তাদের মনে খরচটা একটু বেশি, খরচটা বেশি হচ্ছে। আর সেই সময় তো টিনও পর্তা করছেন, তারপরে কাঠ আপনার সিমেন্টের খুঁটি ব্যবহার করছেন, সিমেন্টের খুঁটি ব্যবহার করছেন। আর 10-12 হাজার টাকার মতো হয়ে গেছে? হ্যাঁ, 15 হাজার টাকার মতো আমার খরচ ঘরটা তো হয়েছে আর কি। অনেক আগে তো আপনার, সেই 12-13 বছর আগে। এখন যে আপনার ছাগলগুলো, বিশেষ করে আপনার 54টা ছাগল, তার মধ্যে পাঠি কয়টা আছে, অর্থাৎ মা ছাগল? মা ছাগল তো আবার তাতে বর্তমান যে আপনার ছাগল, তার মধ্যে খাসি কয়টা আছে? খাসি আছে আপনার 10টা আছে, মাঝারি 10টা মাঝারি আছে, আর ছোট বাচ্চা আছে 8টা। তার মধ্যে 5টা বিক্রি করছি, মানে পরশু দিন 5টা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে বিক্রি তো আপনি সারা বছরই টুকটাক বিক্রি করছেন? সারা বছরই টুকটাক বিক্রি করি না, বছরে একবার বিক্রি? না না, ওই যখন যেবার চাই তখন বিক্রি করি, না যখনই প্রয়োজন হয় তখনই বিক্রি করে দিচ্ছি। অনেকে চালি বাড়ি তখনই যখন যেবার পার্টি আসে দিয়ে দিচ্ছেন। বর্তমানে যে দুটা পাঠা দেখতে পাচ্ছি, এ দুটো তো ক্রয় করা? এটা খামারে, খামারে? হ্যাঁ জি, দুটোই খামারে, দুটোই খামারে। আমার ওই সবগুলি বাচ্চা দিছিল তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই রেখে দিছি। তার মধ্যে একটা বিটল, একটা হচ্ছে আপনার ছাগল পালনের পাশাপাশি আপনার কি করেন? ছাগল পালন, ছাগল পালনে মানে ছাগলই সব দেখাশোনা করি, আর অন্য কাজের দিকে যেতে পারি না। যেতে পারেন না? এর আগে কি করতেন? এর আগে তাঁতের কাজ করছি। তাঁতের কাজ করছেন? তাঁতের কাজ করার পরে তাঁতের কাজ বাদ দিলেন? এই বাদ দিলেন কত বছর পরে এসে? বাদ দিছি তো ওই যে 17 বছর হলো করছি, 17 বছর হলো, মানে তখন থেকেই ছাগল নেই? তখন থেকেই ছাগল নিয়ে মানে আসি আর কি। আছেন, তাতে মোটামুটি সংসার চলছে তো ছাগল পালন? হ্যাঁ, মোটামুটি আল্লাহ দিলে খুব ভালো চলছে। ভালো চলছে জি। তো অনেকেই চিন্তা করে যে ছাগল পালাটা অনেক কঠিন, পালন করা অনেক ঝামেলা, রোগ ব্যাধি হয়, পালন করতে পারবো না, এই যে এই ধরনের চিন্তাটা আসলে মানুষের মধ্যে কেন? এখন সব জিনিসই মানুষ যদি দুর্বলতা প্রকাশ করে যে একটা জিনিস আমি এটা পারবো না, ওটা পারবো না, দুর্বলতা করলে তো কোনো জিনিস সফলতা আসবে না। সুন্দর একটা কথা বলছেন। তো এই খামার থেকে বছরে আপনার কত টাকা লাভ সম্ভব হচ্ছে মোটামুটি? এখন লাভ তো ওইভাবে হিসাব করি না, বুঝছেন, আমার বছরে সংসারে যতটুকু পরিমাণ খরচ হয়, হ্যাঁ, তারপরে দেখা যায় যে বছর শেষে হয়তো ওই কিছু পাটা বিক্রি, মানে বছরে 2টা করে পাটা বিক্রি করি সিজনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2টা বিক্রি করবো, আবার 2টা রাখবো। আচ্ছা আচ্ছা, দুইটা পাটা যদি আপনি 60-70 হাজারটা বিক্রি করি, আবার 2টা বাচ্চা হয়তো দেখা যায় যে কিছু মানে খাসি বিক্রি করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি সিজনাল ওই 1.5 লাখ টাকা আমার মানে খরচ করে টেকে আর কি। টেকে মানে বছরে 1.5 লক্ষ টাকা আপনি এক্সট্রা বাড়াচ্ছে, কিন্তু বাড়াচ্ছে সংসারের সমস্ত খরচ করার পরেও, সংসারটা চালানোর পরেও কিন্তু আপনার বের হচ্ছে। আপনার কোনো ছেলে কি লেখাপড়া করছে? হ্যাঁ, একটা মানে একটা কোম্পানিতে চাকরি করে, আর একটা এবার ইন্টার মানে পরীক্ষা দিয়ে পাশ করছে। সবই তো চলছে মোটামুটি জি। আর দুইটা মেয়ে একটা দেওয়া করে পাশ করছে। আচ্ছা, আর ছোটটা ওই মানে ওই মলানা লাইনে পড়তেছে, দুইটাই মলানা লাইনে পড়তেছে। আলহামদুলিল্লাহ, একটা পড়া শেষ করছে আপনার, এবার গত বছর দেওয়া পরীক্ষা পাশ করে আসছে। গত বছর জি মলানা শেষ করে আসছে। দুটো গরু দেখতে পাচ্ছি জি। এই ছাগল পালন করে এটা দুটো ক্রয় করা? গরু, ছাগল পালন করে দুটো গরু কিনছি আর কি। এই আপনার এটা কোন জাতের গরু? এটা সাহিয়াল। সাহিয়াল জি। এই দুটো গরু কত ক্রয় করা ছিল? দুটো গরু 1.5 লক্ষ টাকা দিয়ে কেনা। 1.5 লক্ষ টাকা জি। এটা কি দাঁতছে তো? দাঁতে নেই এখন, দাঁতে এখনো দাঁতে নেই। তা করবেন আস্তে আস্তে দাঁতবে তো? করবেন আস্তে আস্তে দাঁতবে আর কি, দাঁতবে জি। নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার মতো এরকম ছাগল পালন করতে চায়, তাকে কী পরামর্শ দেবেন? তাকে একটা ভালো পরামর্শ দেব যে এভাবে হয়তো কেউ যদি পরামর্শ চায় যে এভাবে ছাগল ছাগল টাগল পালতে হবে, বা এইভাবে
ছাগল পালন করতে গেলে এমন কোনো বিষয় আছে কি যেটা না জানলে একজন খামারি বা একজন ব্যক্তি পালন করতে পারবে না, এরকম কোনো বিষয় কি আছে? না জানলে করতে পারবে না, মানে এটা তো সবাই তো অভিজ্ঞতা সব কিছু রাখতে হবে, এটা তো না পারার তো এমন কিছু তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমি কখনোই ছাগল পালন করি নাই, বা ছাগল কীরকম জায়গায় থাকতে পছন্দ করে, কি খাওয়াতে হয়, কীভাবে রাখতে হয়, ঝাঁপাতে হয় কি না, এই যে নানা দিক যে বিষয়গুলো আছে আমি কিছুই জানি না, সেক্ষেত্রে শুরু করলাম আমি তো পালন করতে পারবো না, প্রত্যেকটা জিনিসই কম বেশি শেখার দরকার আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি যখন প্রথমে শুরু করেছিলেন তখন কিন্তু আপনি হুট করেই কিন্তু আপনি 50টা পালন করতে পারেন না, ওই একটা থেকে মানে অভিজ্ঞতা কিন্তু হয়ে গেছে, অভিজ্ঞতা কিছু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নতুন খামারি যারা তাদের মনে হয় দুই একটা ছাগল, যে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল আছে যেটা আমাদের পরিবেশের সাথে খাপ খায় বা ওই পরিবেশে থাকতে অভ্যস্ত, এরকম ছাগল দেশেও শুরু করা দরকার। আমাদের দামি ছাগল হঠাৎ করে আমি যদি ক্রয় করি বা সেক্ষেত্রে পালন শুরু করে দিই, তোতাপুরি কিনলাম, সেক্ষেত্রে এমনি তো তাদের রোগগুলো বেশি হয়, তোতাপুরি হরিয়ানা যেটা অরিজিনাল আমাদের আবহাওয়ার সাথে সেটাতেও সময় লাগে। সেক্ষেত্রে আমার হয় ব্ল্যাক বেঙ্গলদের শুরু করে তারপর সে ধীরে ধীরে জাত উন্নয়ন করতে পারে তার খামার থেকে, অথবা সে একটা সময় অরিজিনাল তোতাপুরি বা হরিয়ানা নিয়ে এসে পালন শুরু করতে পারে, সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। এখন 50 ঊর্ধ্বে ছাগল, ছাগলগুলো কি আপনি একাই দেখাশোনা করছেন না সাথে আর কেউ আছেন? না, আমার ওই মানে মানে দেখা যায় যে বাড়িতে আনলে পরে সে মানে যেরকম দানাদার খাবার দেয় সে সহযোগিতা করে আর সেই সহযোগিতা করছে। আচ্ছা, এমনিতে ছেলে মেয়েও করছে? ছেলে মেয়েও করছে, সাথে দেখাশোনা তারাও করছে, তারাও করছে। এদিকে একটা সুবিধা আছে, আসলে একা কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না, সম্ভব না হয়ে ওঠে না। ঠিক আছে ছেলে মেয়ে, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, মনে রাখবেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের ছেলেম ভাইয়ের ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।